ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আলিউল্লাহ সৌদি আরব থেকে প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন, অনেক সময় খতিবদেরকে হাতে লাঠি নিয়ে খুতবা দিতে দেখা যায়, এর শরীয়ত বিধান কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين। জি, যেমনটি আপনি বলেছেন যে আমাদের বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে অনেক জায়গায় খতিবদেরকে হাতে লাঠি নিয়ে খুতবা দিতে দেখা যায়, এর শরীয়ত বিধানটা কি? এর শরীয়ত বিধান হচ্ছে যে এটা কোনো ইবাদতের অংশ বিশেষ নয়, আদতের অংশ বিশেষ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার্য জিনিসের মধ্যে এটা একটা আসবে, আদতের অন্তর্ভুক্ত হবে। ইবাদতের মধ্যে কোনো নিয়ম নীতি এরকম বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি নিতেন খুতবার সময়, সেজন্য আহলুল ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার সুন্নতগুলিকে বিভাজন করেছে, বলেছে যে যেটা সুন্নতে মুআক্কাদা সেটা এক প্রকার, আর সুন্নতে জায়েজ সেটা এক প্রকার। তাহলে সালাম দেওয়াটা খুতবায়, সকলকে সম্বোধন করে সালাম দিয়ে বসাটা আজানের পূর্বে, এটা সুন্নতে মুআক্কাদা। আর এই লাঠি নেওয়াটা, এটা সুন্নতের মধ্যে পড়বে না। জায়েদাগুলোকে সুন্নতের ভিতরে আনা হয় নাই, কেননা কোনো মানুষ এটা করতে বাধ্য নয়। এটা এটা শরীয়তের কোনো সংবিধিবদ্ধ বিষয়ে অন্তর্ভুক্ত নয়। ইচ্ছা, ঐচ্ছিক জিনিস চলে আসলো, এটা টুপির মতো। টুপি আপনি মাথায় দিলে যেমন আপনার কোনো সওয়াব নাই, না দিলে যেমন কোনো গোনা নেই, এরকম খুতবায় আপনি লাঠি হাতে নিলে যেন তো আপনার কোনো সওয়াব নেই, আর খুতবার সময় হাতে লাঠি না নিলে আপনার কোনো গুনাও নেই। হয়তো এটা অন্য কোনো দিক থেকে উপকারিতা আছে, অর্থাৎ আপনি হাতে লাঠি নিয়ে দাঁড়ালে সেখানে আপনার বার্ধক্য বা আপনার একটু ঠেস দিতে সুবিধা হয়, আপনার সাপোর্ট দেয় এটা, লাঠিটা আপনার সাপোর্ট দেবে। আপনি অসুস্থ যদি থাকেন তাহলে খুতবার সময় হাতে লাঠিটা থাকলে আপনি একটু সাপোর্ট দিল, অথবা বার্ধক্যে পৌঁছে গেছেন লাঠিটা হাতে নিলে একটু সাপোর্ট দিল। আর এমনি নবীর আদতের ভিতরে ছিল লাঠি নিয়ে নবী হাঁটতেন। এটা অন্ধকারে অনেক সময় মানুষকে সাপে কামড় দিয়ে দিতে পারে, তো অন্ধকার একটা বাতি নিয়ে চলা আর একটা লাঠি নিয়ে চলা, এটা নবীর আদতের ভিতরে ছিল। তো এটা একটা আদা, এটা সুন্নাত এর অন্তর্ভুক্ত হবে না, আদা। অতএব কেউ যদি এটা লাঠি হাতে না নেয় তাহলে তাকে বলা যাবে না, চার্জ করা যাবে না, তুমি খুতবাতে লাঠি হাতে নিলে না কেন। হ্যাঁ, এবং প্যাচ লেগে যাবে, যদি এটাকে কেউ সুন্নত মনে করে থাকি তাহলে প্যাচ লেগে যাবে, কারণ বিশ্বের বহু জায়গাতে মুহাক্কিক আলেম এমনকে দেখা গেছে যারা খুতবার সময় হাতে লাঠি নেননি, ঠিক আছে না? বিশেষত সৌদি আরবে। সংযুক্ত আরেকটি কথা আপনাকে বলে নেওয়া জরুরি, সেটা হলো যে আমরা যে তিন তাকের একটা মেম্বর বানাই, এটারও কোনো বাধ্যবাধকতা নেই। এটা না করলে কেউ গুনাহগার নয়, করলে কোনো সওয়াবও নেই। খুতবা দেওয়ার জন্য উঁচু জায়গা হওয়া বাঞ্ছনীয়, যেন ছেলে বুড়ো সবাই দেখতে পায় খতিবকে, দেখার ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়। তারা নিচে দাঁড়িয়েও তো আপনি খুতবা দিতে পারবেন মেম্বর ছাড়াই। তো এই বিধানগুলি শরীয়তের অনেক মানুষেরই, মুসলমানদের, আমাদের অনেক সহিহ আকীদাপন্থী ভাইদেরও জানা নেই, যার কারণে আমরা অনেক জায়গায় প্যাচ লাগাই, অসঙ্গতি দেখতে পাই আমাদের আকীদা অনুসারে, এজন্য অনেক সময় প্যাচ লাগাই। আপনি যেমনটি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজুল্লাহকে দেখেছেন, আমি জানি না তার মাসলা কি বা তার এ বিষয়ে ফতোয়া কে, সেটা আমার জানার দরকারও নেই, তবে যে কাজটি এটি বৈধ কাজ, খুতবা হাতে লাঠি নেওয়া, এই কাজটি খুতবার সময় লাঠি হাতে নেয়, এটা একটা বৈধ কাজ। এই কাজ করলে সওয়াব হবে বলে ধারণা করা যাবে না, আর না নিলে গুনাহ হবে এটা বলেও কোনো ধারণা করা যাবে না। আদত, নবীর আদতকে মানুষ অনেক সময় ভালোবাসে না। বড় বড় চুল রেখেছিলেন নবী, তিন প্রকারের, কেউ যদি চুল তিন প্রকারের মধ্যে রাখে তা কি তার সওয়াব হবে বলবো আমরা? না, সওয়াব হবে না। যেমন বড় চুল রাখাও সুন্নাহ, তেমনি কেটে চুল রাখাও সুন্নাহ, ঠিক লাঠি হাতে নেওয়াও সুন্নাহ, লাঠি না নেওয়াও সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর বিষয়টি এইভাবেই আহলুল ইলম বিশ্লেষণ করেছেন, যে নবী কখনো খুতবা হাতে লাঠি নিয়েছেন খুতবার সময়, কখনো নেননি।
তাদের ঐচ্ছিক বিষয়ের ভিতরে থাকলো। হাজা ওয়াসাল্লাম বারাকাল নবীনা মুহাম্মদ।